আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আপনাদের থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি নাই বা আদৌ কি থেরাপি চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, এ নিয়ে কথা বলব। অনেক আগেই পিছনে থেরাপি কি এবং ট্রিটমেন্ট এবং থেরাপির মধ্যে পার্থক্য আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে এটা জেনে নেবেন। কারণ অনেক রোগীরা বিভিন্নভাবে প্রতারিত হন, বিভিন্নভাবে রোগীরা বুঝতে পারেন না বা না বুঝে বিভিন্ন অপচিকিৎসার শিকার হন। ট্রিটমেন্ট থেরাপি এগুলো অনেকেই অনেকভাবেই বুঝে না, না বোঝাটাই স্বাভাবিক। কারণ আমাদের মধ্যেও যারা চিকিৎসক আছেন তারাও অনেকে অনেক চিকিৎসা অনেক থেরাপি সম্পর্কে অকবহলনা বা ধারণা নেই, বা কারণ হচ্ছে প্রত্যেকটা মেডিকেল সায়েন্স এখন সুপার স্পেশালাইজেশন। আমি যে সকল রোগীগুলো চিকিৎসা করে থাকি বা যে থেরাপিগুলো দিয়ে থাকি, অন্য ডাক্তার সেটা হয়তো সে জানেই না বা তার জানার সুযোগও নাই। মেডিকেল সায়েন্স এখন অনেক ডিপ, একেবারে সেই মাইটোকন্ড্রিয়া লেভেলে সেলের মধ্যে যে প্রত্যেকটা পার্টস আছে সেই সেলুলার লেভেলে কাজ করছে এবং চিকিৎসকরা ওই লেভেলে চিন্তা করছেন। সো একজন চিকিৎসকের দ্বারা সর্বরোগ বিশারদ হওয়া কোনোভাবেই সম্ভব না। সাধারণত যে মডার্ন মেডিকেল সায়েন্স, যেটা আমরা অ্যালোপ্যাথিক মেডিসিন বলে থাকি, এই মডার্ন মেডিকেল সায়েন্সে একজন চিকিৎসক একেবারেই সকল রোগ বিশারদ হয়ে যাবেন এরকম আশা করা ঠিক না, বা এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা আপনারাই জাজ করে নেবেন, ওইদিকে আমি যাচ্ছি না। তো থেরাপি, মূলত থেরাপি বাংলাদেশে মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা কি বেশিরভাগ ক্ষেত্রে বুঝিয়ে থাকে বা বুঝে থাকে। বাংলাদেশের এখন ঢাকা শহর থেকে বড় বড় শহর বলেন, অলি গলি আনাচে কানাচে প্রচুর থেরাপি সেন্টার দেখা যায় যে থেরাপি হচ্ছে। তো মানুষ অনেক সময় বুঝে না, না বুঝে এই সকল জায়গায় ঢুকে পড়ে, মনে করে যে বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন বা প্রচার প্রসারের কারণে বা বিভিন্ন বড় বড় হাসপাতাল বা যেখানে বিশেষায়িত হাসপাতালগুলোতে বলা হয় যে আপনার রুগীকে থেরাপি দিতে হবে, তখন রুগীরা এই সকল থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দেওয়ার চেষ্টা করে। আসলে চিকিৎসা বিজ্ঞানে যারা জড়িত আছেন বা যে কোনো পেশায় যখন জড়িত আছেন, সকল মানুষ যে তার মানবিক বোধ থাকবে, সকল মানুষ যে তার ধর্মীয় চিন্তা থাকবে, সকল মানুষের মধ্যেই যে সবসময় একটা মনুষ্যত্ব থাকে তা কিন্তু না। এখন পৃথিবী এমন এক অবস্থানে আছে যে প্রত্যেক ক্ষেত্রে একটা বিজনেস চিন্তা করে থাকে। এখন ধরেন আপনার হয়েছে ক্যান্সার, আপনার হয়তো যে কোনো ক্যান্সারে আপনি আক্রান্ত, তাহলে আমরা শুনে থাকি বা আমরা যারা চিকিৎসক আছেন বা ক্যান্সারের চিকিৎসক আপনাকে কেমোথেরাপি দিবেন। এখন বললো যে আপনাকে থেরাপি দিতে হবে, লিখে দিল, আপনি কি করলেন, এই কাগজ পেয়ে খুশিতে আপনি চলে গেলেন, আপনার বাসার পাশে একটা থেরাপি সেন্টার দেখেছেন সাইনবোর্ড, সেখানে গিয়ে আপনি বললেন যে আমাকে থেরাপি দিয়ে দাও। তো সেখানে যারা আছেন তারা তাদের ব্যবসায়িক চিন্তা করতে পারেন, চিন্তা করলো যে কিছু পয়সা কামানো যাবে, ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমাদেরকে এত টাকা দেন, আপনাকে একটা থেরাপি দিয়ে দিল, আপনি অত জানলেন না বুঝলেন না থেরাপি নিয়ে চলে আসলেন। তো এই জন্যই আপনাদেরকে জানতে হবে, আসলে থেরাপি চিকিৎসাটা যদি কোনো চিকিৎসক প্রেসক্রিপশন করে দেয় বা বলে আপনাকে চিকিৎসা থেরাপি দিতে হবে, তাহলে আপনারা দয়া করে ওই চিকিৎসকের কাছ থেকে আপনারা থেরাপি নেওয়ার চেষ্টা করবেন যতদূর সম্ভব, বা চিকিৎসককে রিকোয়েস্ট করে তার তত্ত্বাবধানেই আপনি চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ ওই চিকিৎসক জানে আপনার জন্য কি থেরাপি দিতে হবে। এখন আসেন, যদি আপনার ফিজিওথেরাপি প্রয়োজন হয়, ফিজিওথেরাপি তো একটা বিশাল মেডিকেল সায়েন্স, এটার প্রচুর সাবজেক্ট এবং 5 থেকে 6-7 বছর স্টাডি ইয়ার, এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বিভিন্ন সাব ডিভিশন আছে। আমি যদি ফিজিওথেরাপির একটা সাবজেক্টের কথা বলি, যেমন ইলেকট্রোথেরাপি, ইলেকট্রোথেরাপিতে কয়েক লক্ষ থেরাপিউটিক ম্যানিউভার আছে। এখানে আমরা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করে থাকি, আপনারা অনেকেই জানেন। সূর্যের রশ্মি, এটা হচ্ছে আল্লাহ পাকের
একটা নিয়ামত যেটার মধ্যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাই, এবং এই রেডিয়েশনগুলো অ্যাকর্ডিং টু ওয়েভলেন্থ, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সিতে ভাগ করা আছে। এই যে আমার কথা আপনারা শুনছেন বা বিভিন্ন আলোর মাধ্যমে আমরা দেখি, বিভিন্ন টেলিভিশন, মোবাইল ফোনের কথা, রেডিও, টেলিভিশন হতে শুরু করে বিভিন্ন রকম ওয়েভ আছে, এবং প্রত্যেকটা ওয়েভের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। প্রত্যেকটা ওয়েভের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতা আছে। তো এখন যেমন উদাহরণস্বরূপ আমরা অনেক সময় কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যেমন স্পেশালি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কমন একটা থেরাপি আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, যে শর্ট ওয়েভ ডায়াথার্মি। দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের 27.1 মেগাহার্টজ হচ্ছে আমরা ফিজিওথেরাপিতে ইউজ করে থাকি, এবং যারা ইঞ্জিনিয়ার আছেন, স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বারা বা যারা এই জাতীয় ওয়েভ নিয়ে কাজ করেন, তারা জানেন যে কত প্রকার ওয়েভ আছে পৃথিবীতে, কত প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। তার মধ্যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম ওয়েভ লেন্থ দিয়ে আমরা শর্ট ওয়েভটা তৈরি হয়েছে। এই শর্ট ওয়েভ ক্যান্সারের রুগীরে দেওয়া যাবে না, হারাম হারাম। ক্যান্সারের রুগীরে শর্ট ওয়েভ দিলে ক্যান্সার স্প্রেড হয়ে রুগী মারা যাবে, এটা তো অনেকে জানেই না। এই শর্ট ওয়েভ টিবি রুগীকে দেওয়া যাবে না। এই শর্ট ওয়েভ কারো শরীরে যদি কোনো ইমপ্ল্যান্ট থাকে, পেসমেকার থাকে, কারো শরীরে যদি কোনো মেটাল কিছু থাকে, ইভেন কি অনেক সময় আমরা এই যে অ্যাঞ্জিওপ্লাস্টি করি, এই সকল জিনিসও অনেক সময় দেওয়া যাবে না। অনেক সময় ডিভাইস থাকতে পারে, কারো কানে ডিভাইস থাকতে পারে, ইভেন কি শরীরে যদি কারো মেটাল থাকে। মহিলারা বিভিন্ন চুড়ি পরেন, ধাতব বস্তু পরেন, অনেকে ফ্যাশনেবল বিভিন্ন জিনিস পরেন, এই সকল জিনিস বডিতে রেখে শর্ট ওয়েভ দেওয়া যাবে না। দিস ইজ কন্ট্রা ইন্ডিকেশন। যারা ডাক্তার আছেন তারা বুঝবেন হোয়াট ইজ কন্ট্রা ইন্ডিকেশন। একটা ওষুধের যেমন ইন্ডিকেশন আছে, কন্ট্রা ইন্ডিকেশন আছে, প্রিকোশন আছে, সাইড ইফেক্ট আছে, তদ্রুপ প্রত্যেকটা থেরাপি চিকিৎসার ইন্ডিকেশন আছে, কন্ট্রা ইন্ডিকেশন আছে, প্রিকোশন আছে, সাইড এফেক্ট আছে। এইটার সাথে যখন ড্রাগের যেমন সিনার্জিস্টিক ইফেক্ট হয়, তদ্রুপ থেরাপির বিভিন্ন ইলেকট্রোথেরাপি বলেন বা অনেক ক্ষেত্রে এক্সারসাইজ বলেন বা যে কোনো থেরাপি, সেটারও কিন্তু আপনার সিনার্জিস্টিক ইফেক্ট পেতে পারেন, সেটার অ্যান্টাগনিস্টিক ইফেক্ট পেতে পারেন, অ্যাগনিস্টিক ইফেক্ট পেতে পারেন, সাইড ইফেক্ট পেতে পারেন। তো এই জিনিসগুলো আসলে কে জানে বলেন আপনারা? এই জিনিসগুলো জানবে যেই চিকিৎসক এই সাবজেক্টে ডিগ্রি নিয়েছে, পড়ালেখা নিয়েছে, বৈধ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসে প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিস করে, রুগী দেখে অভিজ্ঞতা হয়েছে, দেন সে এটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আপনাকে এই চিকিৎসাটা দিতে পারে। তো অনেকের ধারণা যে শর্ট ওয়েভ লিখে দিল, আপনি আপনার বাড়ির এলাকার থেকে শর্ট ওয়েভ নেওয়া শুরু করে দিলেন। শর্ট ওয়েভের নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট প্রসিডিউর আছে, দেওয়ার নিয়মকানুন আছে। যদি ভুলভাবে দেয় উল্টা আপনার টিস্যুগুলো বার্ন হয়ে যাবে, ইঞ্জুরি হবে, বিভিন্ন প্রকার আপনি শারীরিক জটিলতা ভুগতে পারেন। প্রত্যেকটা চিকিৎসার ঔষধের যেমন সাইড ইফেক্ট আছে, ঔষধের যেমন উপকারিতা আছে, অপকারিতা আছে, দুইটা ওষুধ একসাথে খেলে অনেক সময় আপনার ড্রাগ ইন্টারেকশান হতে পারে, তদ্রুপ এই থেরাপি চিকিৎসার মধ্যেও বিভিন্ন মেশিন বলেন, বিভিন্ন এক্সারসাইজেও বলেন, প্রত্যেকটারই এই জাতীয় রিয়াকশান, ক্রিয়া বিক্রিয়া আছে। অনেকের একটা ভ্রান্ত ধারণা যে যার মতো করে মনে করে যে থেরাপি দিতে হলে আমি আমার মতো করে যে কোনো জায়গায় দিয়ে দিব, এই কাজটা আপনারা করে বিপদে পড়বেন না। আমি প্রায় রুগী পাই, হয়তো কোনো ভালো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসক বলেছে আপনাকে থেরাপি দিতে হবে, এবং অনেক ক্ষেত্রে ওনারা কিছু থেরাপি প্রেসক্রাইব করে, আপনারা ওইখানে চিকিৎসাটা না নিয়ে আপনারা কি করলেন, আপনার গ্রামে সেই ময়মনসিংহ বা বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে যান, গিয়ে সেখানে থেরাপি সেন্টার একটা সাইনবোর্ড দেখেন, ঢুকে থেরাপি দেন, দিয়ে পা প্যারালাইসিস, পা পুড়ে যাওয়া, পক্ষাঘাতগ্রস্ত, অনেক সময় হাত পা কেটে ফেলতে হয়, অঙ্গহানি হয়ে পড়তে হয়, অনেক সময় আপনাদের ইনফেকশান করে ফেলেন, অনেক সময় আপনাদের আরও রোগটা খারাপ করে ফেলে। সো এই ব্যাপারে আপনাদের সতর্কতা করা জরুরি। প্রত্যেকটা থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং থেরাপির কোনো শেষ নেই। অনেকের ধারণা এটা কমন কয়েকটা জিনিস। আমরাও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ছোট্ট রে ইউজ করে ইনফ্রা,
দিস ইজ রেডিয়েশন। আপনারা জানেন ভিভ গিয়র বে নি আসহ কলা লাল, এই লালের এর পরের ধাপটা হচ্ছে ইনফ্রারেড বা আইআরআর আমরা বলে থাকি। এই আইআরআর রেটা নিয়ে অনেকে মনে করে এটা একটা থেরাপি, এটা আপনারা থেরাপি হিসাবে বিভিন্ন জায়গায় মেশিন নিয়ে দোকান নিয়ে বসে থাকে থেরাপি দিচ্ছে। এতে কি হয়, আপনার রোগটা আরও খারাপের দিকে চলে যাবে, আপনার রোগ দীর্ঘায়িত হবে, আপনি প্রপার ট্রিটমেন্ট পাবেন না। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তার দেখিয়েছেন, ওখানকার ডাক্তাররা সহজে ওখানে আসতে পারে না, ওনাদের অনেক পড়ালেখা করতে হয়, অনেক ডিগ্রিধারী তারপর ওখানে আসছে। তো ওখানে দয়া করে ডাক্তারের আন্ডারে চিকিৎসাটা নেন, আপনারা কেন প্রতারিত হয়ে আরেক জায়গায় চলে যান, কেন এটা করবেন? যেখানে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন, প্রত্যেকটা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা করা যাবে না। প্রায় আমি রুগী পাচ্ছি বিভিন্ন জায়গায়, থেরাপি সেন্টারে যান, ওই লোকেরা টাকার বিনিময়ে আপনাদেরকে থেরাপি দিয়ে বিভিন্ন শারীরিকভাবে অক্ষমতা দেয়। অনেক রুগী আমি দেখেছি প্যারালাইসিস হয়ে গিয়েছে, কোয়াড্রিপ্যারালাইসিস হয়ে গিয়েছে, ডিস্ক প্রোল্যাপসের রুগী, প্রোল্যাপস যে রুগী অপারেশনবিহীন ভালো হয়ে যেত সেই রুগী এখন অপারেশন করে ভালো হচ্ছে না, উল্টাপাল্টা থেরাপি দিয়ে বিভিন্ন জায়গায়। কারণ থেরাপি দিলেই হবে না, আবার থেরাপির ডিগ্রি থাকলেও হবে না, দীর্ঘমেয়াদি তার সে অভিজ্ঞতা থাকতে হবে। সবাই সব রোগের প্রপার বা সফলতার সাথে চিকিৎসা করতে পারে না। আমি কিছু থেরাপির কথা বলি, যেমন লেজার, আমরা ফিজিওথেরাপিতে ইউজ করি। এই লেজারটা কিন্তু যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী ইউজ করে, আবার এই লেজার চোখের ডাক্তারও ইউজ করে, আবার স্কিনের ডাক্তার ইউজ করে, ইভেন কি বিউটিশিয়ান লেজার ইউজ করে, ইভেন কি বিভিন্ন কলকারখানা লেজার ব্যবহার করা হয়। এখন লেজারের বিভিন্ন ওয়েভ লেন্থ আছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, ওই অনুযায়ী লেজারটা আমরা ব্যবহার করে থাকি। এখন থেরাপি সেন্টার সাইনবোর্ড দেখলেই থেরাপি দেওয়া শুরু করে দিবেন বা আপনারা মনে করেন সেটা করা যাবে না। এক্সারসাইজ ধরেন, যেমন আমরা স্ট্রেন্থেনিং এক্সারসাইজের কথা বলি, স্ট্রেন্থেনিং এক্সারসাইজের এক এক কোন মাসেলকে স্ট্রেন্থ করতে হবে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। এখন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ পেয়েই কেবল শুরু করে দিলেন, একটা লোকের কাছে গেলেন সে অপচিকিৎসা করে দিল, আপনার মাসেলগুলো ফেটিক করে দিল, প্যারালাইসিস বানিয়ে দিল, আপনি দুর্বল হয়ে পড়লেন, হিতে আরও বিপরীত হয়ে যাবে। তো এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে আসছি। থেরাপি চিকিৎসা এটা একটা ভাস্ট সাবজেক্ট, মেডিকেল সায়েন্সেস, মডার্ন মেডিকেল সায়েন্স, এই সাবজেক্টে আপনার প্রত্যেকটা চিকিৎসকের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে, হায়ার এডুকেশন থাকতে হবে, প্রপার ডিগ্রি থাকতে হবে, তাহলেই সে আপনাকে নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসা আপনাকে দিতে পারে। প্রত্যেকটা ইলেকট্রোথেরাপির মেশিন বলেন, যেমন আমরা ফেরারিজম ইউজ করি, গ্যালভানিজম ইউজ করি, এখানে হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট ইউজ করি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট ইউজ করি, লো ফ্রিকোয়েন্সি কারেন্ট ইউজ করি। এখন একটা মায়োপ্যাথি রোগীর ক্ষেত্রে কি আমরা আসলে কোনো হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি বা মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট ইউজ করবো, নাকি আমরা ইন্টারফেরেন্সিয়াল থেরাপি ইউজ করবো, এটা তো অনেকেই জানে না বা বুঝবেও না। তো এখন মেশিন একটা কিনে আপনার মায়োপ্যাথি রুগীকে যে কোনো একটা মেশিন দিয়ে থেরাপি দিয়ে দিল, রুগী আরও মাসেল ডিজেনারেশন হয়ে রুগী আস্তে আস্তে বিছানায় পড়ে গেল, কত ভয়ানক ঘটনা। তো এই জিনিসগুলো বুঝতে হবে। প্রত্যেকটা আমরা বলি হ্যাঁ, ওষুধের যেমন কেমিক্যাল রিয়াকশান থেকে পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি হয়, ওই তুলনায় এই চিকিৎসাগুলো হয়তো নিরাপদ। তার মানে এই নয় যে শিশুরাতে আপনি অস্ত্র দিয়ে দিবেন, শিশু তো অস্ত্র পরিচালনা করতে পারবে না, সে তো উল্টাপাল্টা আপনাকেই খুন করে ফেলবে। তো যে কোনো জায়গায় এই সকল থেরাপি দেওয়া যাবে না, যদি দেওয়া হয় সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া আপনি ভুগবেন এবং আপনি বিপদগ্রস্ত হতে পারেন। এই ব্যাপারে আপনি নিজেও সাবধান হবেন, অন্যদেরকেও সাবধান করবেন। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। রব্বি সরহলি সদরি ওয়াসরিলি আমরি ওয়াহলি উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা,
আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।